তৃণমূল সমর্থকদের বাসের সঙ্গে বাম বিধায়কের গাড়ির ধাক্কা ঘটনায় আহত পূর্ব পাঁশকুড়ার বিধায়ক ইব্রাহিম আলী কোলাঘাট থানার হলদিয়া মোড়ে ছয় নম্বর জাতীয় সড়কে পূর্ব পাঁশকুড়ার সিপিআইএম বিধায়ক ইব্রাহিম আলীর গাড়ির সঙ্গে কলকাতাগামী তৃণমূল সমর্থকদের বাসের ধাক্কা লাগে ঘটনার জেরে অল্প আহত হন বিধায়ক জানা গিয়েছে বিধায়কের কোমরের বাম দিকে আঘাত লেগেছে তবে পালিয়ে গিয়েছে বাস জানা গিয়েছে বিধায়ক পাঁশকুড়ায় নিজের বাড়ি থেকে তমলুক জেলা পার্টি অফিসে দলীয় মিটিং এ যোগ দিতে আসছিলেন সেই সময় এই দুর্ঘটনা ঘটে ब्यूरो रिपोर्ट न्यूज़ आर